এই যে এতদিন যে আমার লগে আসস, এই যে গেতা কাল হইতে কি শিখছ? অবশেষে হেরেই গেলেন জীবন যুদ্ধের কাছে। কথা ছিল ফিরে আসার, আবার কাজে ফেরার, কিন্তু না, আর হলো না ফেরা, দাঁড়ানো হলো না লাইট ক্যামেরার সামনে। পৃথিবীর মায়া ত্যাগ করে টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি পাড়ি জমালেন পরপারে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রুমি 30 বছরের বেশি সময় ধরে বিভিন্ন চরিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন, অভিনয়ের জাত চিনিয়েছেন নিজের। আমার স্নেহভাজন আমি, এই যে দুদু, করোনা ভাইরাস টিকা। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়, তবে দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মানতেই হলো তাকে। রুমি 22 এপ্রিল সূর্যের আলো ফোটার আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমে তার মৃত্যুর সংবাদটি প্রথমে নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এরপর পরিবার থেকেও বিষয়টি সবাইকে নিশ্চিত করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এক মাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান, সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন তিনি। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন, তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন এই অভিনেতা। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। 1988 সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মাধ্যমে। একই বছর কোন কারণের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। গত কয়েক বছর ধরে এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করেছিলেন। আমি তোমার স্বামী, স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেহেশত। এ ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো সাজেশন সেলিম, বোকা শোকা তিনজন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, জার্নি বাই বাস, যমজ 5, যমজ 6, যমজ 10, রতনে রতন চিনে, 2000 কদবেলি ইত্যাদি। কি দাদু, অবশ্যই আপনি কি ডাক। বিনোদন ডেস্ক, কালবেলা।